সত্যি কথা বলতে ঢাকার ফুটপাতে কম দামে যেই জুতাগুলো পাওয়া যায় বাংলাদেশের আর কোথাও কিন্তু পাওয়া যায় না। আর তাই আজকে আমাদের চট্টগ্রামের অতিথিকে ঢাকার ফুটপাত মার্কেটের সব কিছু ঘুরে দেখাবো। প্রথমে আমরা অনেক অনেক জুতার কালেকশন দেখবো, কারণ যত ফুটপাত মার্কেট আছে সবচেয়ে বেশি জুতার কালেকশন এখানেই আছে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য একটা কুইজ আছে, পুরো ভিডিওতে আমি একবার শুধু মার্কেটের নামটা বলবো, তো তোমরা সঠিক উত্তরটা বেশি বেশি করে কমেন্ট করবে, আর তোমাদের মধ্যে থেকে একজনকে আমি অনেক সুন্দর একটা গিফট দিব। মেবি এতক্ষণে অনেকে জেনে গিয়েছো যে জায়গাটা কোথায়। যাই হোক, আমরা প্রথমে যেই স্যান্ডেলগুলো দেখছিলাম এগুলো কিন্তু পায়ে দিলে খুবই ভালো লাগে, রেগুলার রাফ ইউজের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট। তো প্রথমেই বলেছিলাম চট্টগ্রামের অতিথি, চট্টগ্রামের অতিথি হচ্ছেন চাচা আর চাচি, তো ওনাদের সাথে হচ্ছে আজকে আমরা একটু মার্কেটটা এক্সপ্লোর করব, ওনাদের কিছু ভালো লাগলে শপিং করবে। এই মার্কেটে ম্যাক্সিমাম জুতা বা এরকম জুতি স্যান্ডেল এগুলোর প্রাইস একই রকম। দেখো, এই স্যান্ডেলগুলোই কিন্তু কিছুদিন আগে বাণিজ্য মেলায় সেল করেছে পাকিস্তানি স্যান্ডেল বলে। যাই হোক, ওইখানে প্রাইস অনেক বেশি ছিল, এখানে প্রাইস খুবই রিজনেবল, মাত্র 500 টাকা করে প্রত্যেকটা স্যান্ডেল। হট পিঙ্ক এই স্যান্ডেলটাও কিন্তু আমার কাছে ভালোই লাগলো, পায়ে দিলে আসলে সবই ভালো লাগে, আর এগুলোর প্রাইসও ছিল 500 টাকা করে। চাচির এর মধ্যেই অনেকগুলো স্যান্ডেল পছন্দ হয় কিন্তু সাইজে হচ্ছিল না, কোনো অকেশনের জন্য না, রেগুলার রাফ ইউজের জন্য এখান থেকে কিন্তু অনেকগুলো স্যান্ডেলই কেনা যেতে পারে। আর এই স্নিকারগুলোর প্রাইসও অনেক কম ছিল, 700 টাকা চাচ্ছিল, দামাদামি করলে হয়তো কিছু কমাবে। এই ফুটপাত মার্কেটে অনেক মানুষের ভিড় লেগেই থাকে সব সময়, মানে আমি যতবারই এসেছি, তো এই যে চাচি যেটাই পছন্দ করছে কোনোটাই সাইজে মিলাতে পারছিল না। যারা রেগুলার বাহিরে বের হয় তাদের জন্য তো এই টাইপের জুতাগুলো বেশি লাগে, তাই তারা এখান থেকে এসে অনেকগুলো জুতা একসাথে কিনে নিতে পারবে। ফাতিহার বাবা হচ্ছে আমার সাথে তখন মজা করছিল যে তুমি এখান থেকে ইচ্ছে মতো জুতা কিনে নাও ঈদের জন্য। আর আমার প্রবলেম হচ্ছে আমি কমফোর্টেবল ছাড়া জুতা পরতেই পারি না, মানে বাটা অ্যাপেক্স ছাড়া আমার কোনোটাই ভালো লাগে না। কিন্তু আমার মতো তো আর সবাই না, অনেকেই অনেক অনেক জুতার কালেকশন রাখতে পছন্দ করে। রিজনেবল প্রাইসের মধ্যেও এখান থেকে অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়। যত জুতা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি 300 থেকে 500 টাকার মধ্যে, মানে নর্মাল স্যান্ডেলগুলো হচ্ছে 300 টাকা করে, আর একটু ভালো কোয়ালিটির মধ্যে যেগুলো ওইগুলো 500 টাকা করে। আর এদিকে চাচি দেখেই যাচ্ছেন, মানে পছন্দ হয় ঠিকই কিন্তু সাইজে মিলাতে পারছিলেন না। প্রাইসও বললাম, জুতাও দেখালাম, এখন আসো তোমাদেরকে লোকেশনটা বলি। এটা হচ্ছে মিরপুর হোপ মার্কেট, মিরপুর 10 পানির ট্যাঙ্কির ঠিক অপোজিটে প্রত্যেক দিনই হচ্ছে বসে। এখানে হাজার হাজার জুতার কালেকশন আছে, মানে যত ফুটপাত মার্কেট আমি দেখেছি মিরপুর হোপ মার্কেটেই হচ্ছে সবচেয়ে বেশি জুতার কালেকশন দেখেছি। বাণিজ্য মেলায় অরিজিনাল ইন্ডিয়ান স্টলগুলো ছাড়া নর্মাল স্টল গুলোতে হচ্ছে এই জুতাগুলোই সেল করছিল, আর প্রাইস অনেক হাই দিয়ে সেল করছিল। এখান থেকে খুব রিজনেবল প্রাইসেই তোমরা হিল, নাগরা, জুতি সব ধরনের কালেকশন পেয়ে যাবে। হোপ মার্কেটের ফুল ডিটেইলস ব্লগ নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। ফর এনি কোয়ারিজ অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো। তো অনেক ঘোরাঘুরি করেও চাচির পছন্দ মতো কোনো জুতার সাইজ মিলাতে পারিনি। তারপর আমরা চলে আসি একটা আউটলেটে, কোনো প্রমোশন করতে চাচ্ছি না তাই নামটা বললাম না, আর এখান থেকেই হচ্ছে চাচি চাচির পছন্দ মতো একটা জুতা কিনে নেয়। ব্র্যান্ডেড দোকানগুলোর সুবিধা হচ্ছে এখানে সব রকমের সাইজ অ্যাভেলেবেল থাকে। যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে। এই তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হয়ে যাবে আবারও। আল্লাহ হাফিজ।